আমরা এখন বুঝি যে ইউআরএল প্যারামিটার কী এবং কীভাবে এটা ব্যবহার করতে হয় তাই আর আমাদের এই জিনিসটা ব্যবহার করার দরকার নেই অর্থাৎ এই কোডটার আমাদের কোনো দরকার নেই আমরা এই কোডটাকে কমেন্ট আউট করে দিচ্ছি আমরা ইউআরএল প্যারামিটার ব্যবহার করতে চাচ্ছিলাম আসলে আমাদের পোস্টের সাথে তাই না এই রাউটটার সাথে কিন্তু এটা ব্যবহার কেন করলাম না কারণ এটা রাউটটা অন্য আর একটা ফাইলে ছিল একটু কমপ্লিকেটেড হবে আগে সিম্পলি যদি আমরা বুঝতে পারি তাহলে বোধ হয় বেটার হবে দ্যাটস ওয়াই আমরা প্রথমেই পোস্টের সাথে কাজটা করিনি এইবার আমরা পোস্ট রাউটের কাছে চলে যাব এবং যাওয়ার পরে এখানে ইউআরএল প্যারামিটার ইউজ করব। যখন আমরা মাল্টিপল পোস্ট পেতে চাই তখন আর আমাদের ইউআরএল প্যারামিটার ব্যবহার করতে হয় না তখন আমাদের সাপোজ এক্সাম্পল ডট কম পোস্ট এটাই হচ্ছে আমাদের রাউট সমস্ত পোস্ট পাওয়ার জন্য ঠিক একইভাবে যখন আমরা কোনো পোস্ট ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রেও আমাদের ইউআরএলটা সেমই থাকে কিন্তু জাস্ট এখানে ম্যাথডটা হয়ে যায় পোস্ট আর এখানে ম্যাথডটা হচ্ছে গেট কিন্তু যখন আমরা কোনো একটা সিঙ্গুলার পোস্ট পেতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আইডিটা বলে দিতেই হবে ইন দ্যাট কেস আমরা এখানে লিখতে পারি রাউটার ডট গেট আমাদের আমাদের হচ্ছে লিখলে আমরা পোস্ট পর্যন্ত পাবো কিন্তু এই পর্যন্ত থেমে গেলে চলবে না আমাদের দরকার পোস্টের আইডিটা কারণ আমরা একটা সিঙ্গুলার পোস্ট দেখতে চাচ্ছি ইন দ্যাট কেস আবার ক্লোন এবং আমি এখানে বললাম পোস্ট আইডি এরপরে বাকি সবকিছু সেম রিকোয়েস্ট রেসপন্স যা যা দেওয়া লাগবে সবকিছু সেম এবং আমি এখানে বললাম রেসপন্স ডট সেন্ড আই অ্যাম পোস্ট কত নাম্বার পোস্ট সেটা আমি এখানে বলে দিচ্ছি ওকে জাস্ট এখানে একটা ড্যাশ দিয়ে আই এম পোস্ট ইকুয়াল বা কত নাম্বার পোস্ট সেটা আর কি আমি বলতে চাচ্ছি রিকোয়েস্ট ডট প্যারামস ডট পোস্ট আইডি ওকে দ্যাটস কুল এইবার পোস্টের ক্ষেত্রে অর্থাৎ কোনো একটা পোস্ট নতুন করে ক্রিয়েট করবো সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে আমাদের আইডি বলে দিতে হয় না কারণ নতুন পোস্টের কোনো আইডি আইডি তো আমাদের বলতে হয় না কিন্তু পুট করার ক্ষেত্রে আমরা কোন করতে সেটা আমাদেরকে বলে দিতে হয় আমি এই ক্ষেত্রে একটা ইকুয়াল সাইন দিয়ে বলে দিতে চাচ্ছি যে আসলে আমি ইডিট করতে চাচ্ছি বা আপডেট করতে চাচ্ছি রিকোয়েস্ট ডট প্যারামস নট প্যারাম প্যারাম নামের একটা ফাংশন আছে সেটা ব্যবহার করা যাবে না প্যারামস ডট পোস্ট আইডি তার মানে আপডেট করতে চাইলেও আমাদের একটা পোস্ট আইডি দরকার সেই আইডিটা আমরা কোথায় পাবো অ্যাজ ইউজুয়াল রাউট প্যারামিটারের মাধ্যমে সো আমরা এখানে লিখবো যে পোস্ট আইডি ওকে সো এবার এটা আবার অ্যাক্সেসিবল ঠিক একইভাবে ডিলেট করার জন্য আমাদেরকে বলে দিতে হবে যে আমরা কোন পোস্টটাকে ডিলেট করতে চাচ্ছি সো পোস্ট আইডি এবং এখানে আমরা সিম্পলি বলবো একটা ইকুয়াল সাইন দিয়ে প্লাস রিকোয়েস্ট ডট প্যারামস ডট পোস্ট আইডি তো এবার যদি আমরা আমাদের রেস্টেড অ্যাপ্লিকেশনটাতে চলে যায় যাওয়ার পরে আগে যা যা করেছিলাম সাপোজ এখন যদি আমি এই এখানে হচ্ছে রিকোয়েস্ট পাঠাই এটা আমাদের ইরোড দিবে ক্যান নট ডিলিট পোস্ট কারণ হচ্ছে যে আসলে ইরোড পেজ এটা এখানে এরকম কোনো পেজ এক্সিস্টই করে না ওকে সো কারণ আমাদের আইডিটা বলতে হবে সো আমরা এক এক করে প্রথম থেকে সবগুলো ডেটাই ভিজিট করি সো গেট রেন্ডার অল পোস্ট পোস্ট ক্রিয়েট নিউ পোস্ট আবার গেটে যাব আমরা গেটে যাওয়ার পরে এবার আমাদের আইডি বলে দিতে হবে একটা স্পেসিফিক আইডি ওয়ান ওয়ান টু টু থ্রি ওয়ান ওয়ান টু থ্রি এটা আমাদের পোস্ট আইডি সো আমি সেন্ড করলাম দেখেন আই এম পোস্ট ওয়ান ওয়ান টু থ্রি এবার যদি আমরা পুট করতে চাই সেক্ষেত্রেও আমাদের আইডি বলে দিতে হবে আপডেট ইউর এক্সিস্টিং পোস্ট ওয়ান ওয়ান টু থ্রি এরপরে আমরা চলে যাবো হচ্ছে ডিলিটে সেন্ড ডিলিট ইউর এক্সিস্টিং পোস্ট ওয়ান ওয়ান টু থ্রি দ্যাট মিন আমাদের ইচ অ্যান্ড এভরি রাউট ইজ ওয়ার্কিং পারফেক্টলি তাহলে আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন তারপরে অনেক কনফিউশন রয়ে গেছে যে আমাদের এই আইডিটা দিয়ে আসলে কি করব তো কি করব সেটা আমরা পরবর্তীতে বুঝতে এবং সেটা বুঝবো এক্স্যাক্টলি নেক্সট চ্যাপ্টারে বাট আপাতত আমরা এতটুকুই জানি এবং এই ব্যবহারটাই আপাতত বোঝার চেষ্টা করি ওকে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী ভিডিওতে আমরা রাউটের আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব।